এই মুহূর্তে একটা গুড নিউজ তোমাদেরকে দেবো, লেডি কনস্টেবল রেজাল্ট পাবলিশ হলো কিছুদিন আগে। আমি কিন্তু এক সপ্তাহ নিয়ে বলেছিলাম রেজাল্ট অ্যাজ সুন অ্যাজ দেবে, তোমরা রান করো, যারা যারা বলেছিলাম হয়তো অনেকে গুরুত্ব দেওনি, যে দাদা কি স্যার কি ভাই ভুলভাল বলছে হয়তো, কিন্তু আমার খবর কতটা অথেন্টিক একটু দেখে নাও প্লিজ, আমার লাস্ট ভিডিওটা দেখো, তারপরে হয়তো আমি এখন কলকাতাতে বাড়িতে যাচ্ছি বিশেষ করে নর্থ বেঙ্গল থেকে। আমি বলেছিলাম রান করো, তোমাদের রেজাল্ট তাড়াতাড়ি দেবে আর কলকাতা পুলিশের মতো অত হাই কাট আপ যাবে না। আমার কথা প্রায় 90% মিলে গেছে, 99%। এখন বলবো যে তোমরা রান করতে বলেছিলাম, আগেও বলেছিলাম, আমি বলেছিলাম কাট আপ কত যাবে তাও বলে দিয়েছিলাম, মোটামুটি এই কাট আপের মধ্যে থাকবে যারা মোটামুটি 20-22-এর উপরে পাবে। আমি 25 বলেছিলাম, 25-এর উপরে যারা যারা পাবে, 20 থেকে 25-এর উপরে যারা যারা পাবে তারা কিন্তু মোটামুটি রান করতে শুরু করবে। অ্যাট লাস্ট আমার কথা অনেকটাই মিলে গেল, যাই হোক, আমার একটা আইডিয়া দীর্ঘদিনে ধরে এই সমস্ত বিষয়ে আমরা ভিডিও বানাই বা অ্যানালাইজ করি। বলবো যারা যারা আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন দেখো সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিও লাস্ট ভিডিওটা প্লিজ দেখো, যেটা কদিন আগে আমি করেছিলাম, আমি কী কী কথাগুলো বলেছিলাম। তোমাদের পাশে আছি আমি, অনেকে পাস করেছে তাদেরকে কনগ্রেচুলেশন, আর যারা যারা পাস করতে পারেন অল্পর জন্য নেক্সট টাইম হবে, দেখে থাকো স্টাফ সিলেকশনের জিডিও আছে, অনেক কিছু আছে। সেই দিক থেকে বলবো যে লড়াই করো, লড়াইয়ের পথ ছেড়ো না, আর প্লিজ যারা যারা আমার চ্যানেলে একদম নতুন দেখছো ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর অল দ্য বেস্ট। কারোর কিছু জানা থাকলে আমাকে বলো, 4 মিনিট 30 সেকেন্ডে 800 মিটার রান কমপ্লিট করতে হবে এবং সেজন্য উঠে বেড়ে দেবো। আর নর্থ বেঙ্গলের ছেলে মেয়েদের ম্যাক্সিমাম রান হয় আমার, আমি যেখানে র্যাপে ছিলাম সেটা সেকেন্ড আইআরবিতে, আর সাউথ বেঙ্গলে তো ম্যাক্সিমাম ব্যারাকপুরে হয়। আর রানের টাইম কিন্তু বেশি দিন দেবে না ওদের, 4 মিনিট 30 সেকেন্ড মহাযুদ্ধ লেগে যাও। অল দ্য বেস্ট, কনগ্রেচুলেশন, হ্যাপি বার্থডে।